মুসা আলাইহি ওয়া সালাতু ওয়া সালামকে তিন ব্যক্তি তিনটি অদ্ভুত প্রশ্ন করলেন এবং এই তিনটি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনকে করতে বললেন। তিন ব্যক্তি তিনটি অদ্ভুত তিনটি প্রশ্ন করলেন এবং এই তিনটি প্রশ্নই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে বললেন। মুসা আলাইহি ওয়া সালাতু ওয়া সালাম একদিন রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন আল্লাহর কাছে তোরপার কথা বলার জন্য। এমন মুহূর্তের মধ্যে হঠাৎ করে এক ব্যক্তির সামনে দেখা হয়ে গেল, ডাক দেয়া বলে, মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সম্পদ দিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, নবী মুসা যে সম্পদের হিসাব রাখতে গিয়া আমি আল্লাহর দাসত্ব গোলামি করার সময় পাই না। নবী মুসা আল্লাহর সাথে তোমার কথা হয় এই এমন একটি আমার বড় কষ্ট ভিতরে যে সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে, সম্পদের হিসাব রাখতে গিয়ে আমি আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করার আমি সময় পাই না, এই জন্য আল্লাহর কাছে একটু প্রশ্ন করবা, কোন কাজ করলে আল্লাহ পাক সম্পদ কমায় দিবে। মুসা আলাইহিসসালাম আবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, মহিলা একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, মহিলাটা ডাক দিয়া বলে, নবী মুসা আল্লাহর সাথে তোমার কথা হয়, আল্লাহর সাথে তোমার তরুপহারে কথা হয়, নবী মুসা আমাকে আল্লাহ পাক কেমন সম্পদ দিয়েছে, এক উক্ত খাইনি আর এক উক্ত খাবার পাই না, একদিন যদি আমার ঘরে খানা থাকে আর একদিন খানা আমার ঘরে থাকে না, আল্লাহ পাক এত কম সম্পদ আমাকে দিয়েছে যে সম্পদ না পাইয়া আমি ঠিক মতো খাইতেও পারি না, আমি চলতেও পারি না, আল্লাহর কাছে একটু প্রশ্ন করবারে, মুসা কোন কাজ করলে আল্লাহ পাক সম্পদ বাড়াইয়া দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন সামনের দিকে হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, এমন মুহূর্তের মধ্যে তৃতীয় জন আরেক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, হাত দুইটা লোলা, পা দুইটা লোলা, চলাফেরা করতে পারে না, হামা গরু দিয়ে চলাফেরা করে, এ ব্যক্তি ডাক দিয়া বলে, নবী মুসা নবী মুসা আমার হাত দুইটা লোলা, পা দুইটা লোলা, আমি চলাফেরা করতে পারি না, হাঁটতে পারি না, আমি আল্লাহর দাসত্ব গুলো আমি করতে পারি না, আমার হাত দুইটা লোলা, পা দুইটা লোলা, আল্লাহ পাক আমি মৃত্যুবরণ করলে কেন কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত দেবে না জাহান্নামে দেবে, একটু শুনে আসবে। মুসা আলাইহিস সালাম তিনজনের তিনটা প্রশ্ন লইয়া চলে গেলেন তুরু পাহাড়ে, আল্লাহর সাথে কথা কথোপকথন হয়ে গেল, অনেক কথাবার্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, আল্লাহ পাক মুসাকে ডাক দিয়া বলে, নবী মুসা আমার তিনজন বান্দা তোমার কাছে তিনটা প্রশ্ন করেছে, তুমি কি প্রশ্নের জবাব নিয়ে যাবে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার তো শরণ নাই, আল্লাহ তোমার সাথে কথা বলতে বলতে আমি তিনজনের তিনটা প্রশ্নের কথা বলে গেছি, ওয়াল্লাহ প্রথম ব্যক্তি প্রশ্ন করেছে এত সম্পদ আল্লাহ তুমি দিয়েছো, যেই সম্পদের কারণে আল্লাহ পাক তোমার দাসত্ব গোলামি করার সময় পাই না, টাইম নষ্ট হয়ে যায় হিসাব রাখতে গিয়ে, কোন কাজ করলে সম্পদ কমবে আল্লাহ তুমি প্রশ্নটার জবাব দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এর মুসা আমার যে বান্দাটা বলেছে সম্পদ কমাইতে চায়, ওই ব্যক্তিটা সর্বকাজে আমার প্রশংসা করে, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলে প্রশংসা জ্ঞাপন করে,
আজকে এ থেকে আর প্রশংসা যেন না করে, কারণ আমি আল্লাহর যদি প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসার মালিক হলে আমি আল্লাহ, জগৎ সমীহের মালিক হলে আমার আল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা ওই ব্যক্তিটা আমার ওই বান্দাটা করে। আমি আল্লাহর প্রশংসা যদি বাদ দিয়ে দেয়, বন্ধ করে দেয়, ইনশা আল্লাহ আমি ওই ব্যক্তিটার কি করবো, অর্থ সম্পদকে আমি তুলে নেব, যে পরিমাণ সম্পদ আছে সম্পদ থেকে আমি সম্পদ কেড়ে নেব। আমার জন্য প্রশংসা না করে যে কোনো কাজেই বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এই তাসবিহগুলো যদি পড়া বন্ধ করে দেয় অটোমেটিকলি সম্পদ কমে যাবে। মশা ডাক দিয়া বলে আল্লাহ। দ্বিতীয় নম্বর, এক মহিলা প্রশ্ন করেছে, এমন সম্পদ তাকে তুমি দিয়েছো, এক অক্ত খাবার খাইলে দ্বিতীয় অক্ত আর খাবার থাকে না, একদিনের খাবার ঘরে থাকলে দ্বিতীয় দিনের খাবার ঘরের মধ্যে থাকে না গো আল্লাহ। ওয়াল্লাহ ওই ব্যক্তিটা বলেছে কোন আমল করলে সম্পদটা বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এই নবী মুসা, এই নবী মুসা তুমি ভালো করে শুনে নাও, ওই মহিলাটা ওই মেয়েটা ওই মহিলাটা যদি সম্পদ বাড়াইতে চায় তাহলে যেন ওই মহিলাটা বেশি বেশি করে আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে যেন প্রশংসা করে, তাসবিহগুলো যেন বেশি বেশি করে পড়ে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বাড়াইয়া দিব। এ বান্দা হাবাব, মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলল, আল্লাহ তৃতীয় নম্বর যে ব্যক্তিটার হাত দুইটা লোলা, পা দুইটাও লোলা, চলাফেরা করতে পারে না, হামাগুড়ো দিয়ে চলাফেরা করে, এই ব্যক্তিটা প্রশ্ন করেছে আল্লাহ এই মৃত্যু এই ব্যক্তিটাকে মরলে পারে কোথায় দিবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের অধিকারী হবে না জাহান্নামের অধিকারী হবে, এমন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এ নবী মুসা ওই ব্যক্তিটা যদি বেশি বেশি করে আমার প্রশংসা করে, প্রশংসার মাধ্যম দিয়ে তাসবীর মাধ্যম দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত নৈকট্য হাসিল করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম ব্যক্তির কাছে যখন আসলেন, প্রথম ব্যক্তি ডাক দিয়া বলতেছে, রে মুসা তোমাকে আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সম্পদ দিয়েছে যে সম্পদের হিসাব রাখতে গিয়ে আমি আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করতে পারি না, কোন আকাশ খুললে পারে আল্লাহ পাক সম্পদ কমায়া দিবে। এই নবী মুসা তুমিকে প্রশ্ন করেছে কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বললেন, এলে আল্লাহর বান্দা তুমি যদি সম্পদ কমাইতে চাও তাহলে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করা যাবে না, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ প্রশংসা করা বন্ধ করে দিতে হবে। এ আল্লাহর বান্দা তুমি যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ প্রশংসা যদি তুমি বন্ধ করে দাও তাহলে তোমার কাছ থেকে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার জবান থেকে বের হয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জবান থেকে বের হয়ে গেছে। এ বন্ধু, এমন সময় মুসা ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা তুমি সম্পদ কমাইতে চাও, আমি তোমাকে বললাম আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে প্রশংসা করা যাবে না, তারপরে তুমি জবান থেকে আলহামদুলিল্লাহ বের করলে, বুঝলাম না
আল্লাহর বান্দা ডাক দিয়া বলে রে নবী মূসা, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পান দিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানাইছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে আমি বান্দাকে বানাইছি। এই নবী মূসা এত সুন্দর করে আল্লাহ বানাইলেন, আর ওই আল্লাহ না ফরমানে আমি কেমনে করে বের, কেমনে করে করি, যার কারণে আমার জবান থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ, কিতাবের মধ্যে আসছে। এই ব্যক্তিটা যখন আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে, যেই পরিমাণ সম্পদ ছিল আল্লাহ রাব্বুল আলামিন আরো দ্বিগুণ সম্পদের মালিক রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ব্যক্তির কাছে যখন গেলেন, ওই মহিলা ডাক দিয়া বলতেছে, রে নবী মূসা, আমি তোমাকে বলেছিলাম এক অক্ত খাবার পাইলে দ্বিতীয় অক্ত খাবার আমার জোটে না, একদিনের খাবার আমার ঘরে থাকলে দ্বিতীয় দিনের খাবারের ঘর খানা থাকে না। এই নবী মূসা, আমি তোমাকে বলেছিলাম কোন কাজ করলে আল্লাহ পাক সম্পদ বাড়ায় দিবে, তুমি কি প্রশ্ন করেছ? এমন মুহূর্তের মধ্যে মূসা নবী ডাক দিয়া বললেন, রে আল্লাহর বান্দি, তুমি যদি সম্পদ বাড়াইতে চাও তাহলে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তাসবিহগুলো পড়তে হবে। মহিলা ডাক দিয়া বললেন, এই নবী মূসা, আমার খাইয়া দেয় কাজ নাই, আমি এক উক্ত খাবার পাই না, আর এক উক্ত খাবার পাই না, একদিনের খাবার আমার ঘরে থাকলে আর একদিনের খাবার আমার ঘরে থাকে না, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে আমার কি হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। কিতাবের মধ্যে আসছে, এই যে না শুকরিয়া আদায় করলেন, শুকরিয়া আদায় না করে আরো বলল যে আল্লাহ পাক আমাকে সম্পদ এক উক্ত খাবার দিলে আর এক উক্ত খাবার দেয় না, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে কি হবে? কিতাবের মধ্যে আসছে, যেটুকু সম্পদ ছিল একদিনের খাবার, ওই সম্পদ তো কারো ছিনাই নিল, একদিন থাকলে আর একদিন থাকে না, একদিনের খাবার টুকু আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনাই নিল। এই জন্য এ বন্ধু আহবাব, আমরা আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করব বলো আল্লাহর প্রশংসার মাধ্যম দিয়ে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন সামনে রওনা দিল, তৃতীয় ব্যক্তির সাথে দেখা হয়, যার হাত দুইটা লোলা, পা দুইটা লোলা, হাত লোলা পা লোলা, দুইটা ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা মূসা, এই নবী মূসা, তোমাকে আমি বলেছিলাম আমার হাত দুইটা লোলা, পা দুইটা লোলা, আমি হামাগুড়ি দিয়ে চলি, আমি আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করতে আমি পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মত না খান্দা ব্যক্তিকে কোথায় দিবে, জান্নাত দিবে না জাহান্নাম দিবে? তুমি একটু প্রশ্ন করে আসবে? মূসা নবী প্রশ্নের কোনো উত্তর দেয় না, কথা বলেন না, দ্বিতীয়বার আবার ওই হাত দুইটা লোলা, পা দুইটা লোলা আবার প্রশ্ন করেন, এই নবী মূসা, আমার হাত দুইটা লোলা, পা দুইটা লোলা, আমাকে আল্লাহ পাক জান্নাত দেবে না জাহান্নাম দেবে, তুমি কি প্রশ্ন করেছে কিনা? তৃতীয়বার আবার যখন বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগের সুরে ডাক দিয়া বললেন, রে আল্লাহর বান্দা, নাখান্দা বান্দা, তোমার মতো নাখান্দা ব্যক্তিকে আল্লাহ কোথায় দিবে, তোমার হাত দুইটা লোলা, পা দুইটা উলুলা, তোমাকে আল্লাহ কোথায় দিবে? তোমাকে জান্নাতেও নয়, জাহান্নামেও নয়, ওই জাহান্নামের মধ্যে একটা বড় ধরনের একটা কি আছে, গর্ত আছে, ওই গর্তটা তোমার মতো নাখান্দা ব্যক্তিকে দিয়ে পূর্ণ করা হবে। জাহান্নামের মধ্যে একটা কি গর্ত আছে, এই গর্তটা তোমার মতো নাখান্দা ব্যক্তিকে দিয়ে ওখানে পুটিং দিয়ে তোমাকে ঝালাই করে দেওয়া হবে।
এ ব্যক্তি শোনার সঙ্গে সঙ্গে পড়ে নিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তিন তিনবার আলহামদুলিল্লাহ পড়লেন। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা, তোমার মতো নাখান্দা ব্যক্তিকে আল্লাহ কোথায় দিবে? বারবার করে যখন তুমি প্রশ্ন করতেছিলে, আমি বললাম তোমার মতো নাকান্দা ব্যক্তিকে কোথায় দিবে? জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, গর্তটা তোমার মতো নাকান্দা ব্যক্তিকে দিয়ে পূর্ণ করা হবে। এ আল্লাহর বান্দা, এই কথা শোনার পরেও তুমি আলহামদুলিল্লাহ একবার নয় তিন তিনবার বলে প্রশংসা করলে, কারণ কি? আল্লাহর বান্দা নাকান্দা ব্যক্তি ডাক দিয়া বলে, রে নবী মুসা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম এ জন্ম, আমার মতো নাখন্দা ব্যক্তি হাত দুইটা অনুলা, পা দুইটা অনুলা, আমার কথা শুনে জান্নাত প্রশ্নের উত্তর দিয়েছে, আমাকে জাহান্নামে দিক, গর্তটা বন্ধ করুক, এতে কোনো আপত্তি নাই। আমার মতো নাখন্দা ব্যক্তির কথা শুনে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, প্রশ্নের জবাবটা দিয়েছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। কিতাবের মধ্যে আসছে এই যে আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই ওই ব্যক্তিটার হাত দুইটা লোলা ছিল, পা দুইটা লোলা ছিল, আল্লাহ পাক সম্পূর্ণ রূপে তাকে সুস্থতা দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলকেই বেশি করে বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রশংসা করার তৌফিক দান করুন।